অনেকেই শিলিগুড়িতে ভালো হোটেলের সন্ধান চান, যেখান থেকে এনজেপি স্টেশন এবং শিলিগুড়ি স্টেশন খুব কাছে হবে। আজ আমি আপনাদেরকে এমন একটি হোটেলের সন্ধান দেব যে হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এনাদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। এখান থেকে শিলিগুড়ি জংশন মাত্র 5 মিনিট ডিস্টেন্সেই রয়েছে। আর এখানে থাকলে আপনারা চাইলে শিলিগুড়ির হংকং মার্কেট ঘুরে নিতে পারবেন, কারণ এই হোটেলের থেকে মাত্র 2 মিনিট দূরেই রয়েছে শিলিগুড়ির বিখ্যাত হংকং মার্কেট। তার সঙ্গে এটাও দেখাবো শিলিগুড়ির হংকং মার্কেটে কী রকমের কালেকশন রয়েছে এবং সেগুলোর কী রকম প্রাইস রয়েছে। সিকিমের রাস্তার কন্ডিশন আপনারা সকলেই জানেন, তাই ওখান থেকে ফিরতে কিন্তু বেশ টাইম লাগছে। তাই পরের দিন দুপুরে ট্রেন থাকায় শিলিগুড়ির এই হোটেলে আমি রয়েছি। তো চলুন আপনাদেরকে আমি আমার রুমটা দেখিয়ে দিই। আমার যে রুম নাম্বার হচ্ছে 207। তো এটা হচ্ছে কিন্তু এরকম 4-bedded রুম রয়েছে, কিন্তু 4-bedded হলেও এগুলো কিন্তু এইরকমভাবে সিঙ্গেল করে দেওয়া রয়েছে। তো এখানে ওনারা এইরকম সমস্ত কমপ্লিমেন্টারি জিনিস দিয়ে রেখেছেন। এটা হচ্ছে একটা রেফ্রিজারেটরও রয়েছে, টিভি রয়েছে, এদিকে বিশাল বড় একটা ড্রেসিং টেবিল রয়েছে এবং তার পাশে ওয়ার্ড্রপ রয়েছে। আর বসার জন্য এরকম খুব সুন্দর সোফাকাম সেট রয়েছে এবং তার সঙ্গে টি টেবিল রয়েছে। অনেক দূর থেকে আসার জন্য এখন কিন্তু আমাদের বেশ খিদে পেয়ে গেছে। আর যেহেতু এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, তাই ডিনার করার জন্য আমাদেরকে বাইরে যেতে হয়নি। আর রেস্টুরেন্টটা দেখুন কি সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। ওনারা খাবারগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করছেন, আর প্রত্যেকটা খাবারই এইরকমভাবে কাঁসার থালায় সাজিয়ে ওনারা পরিবেশন করছেন। সুন্দর। এখানে আমার নিয়েছি একটা ফিস থালি, একটা নিয়েছি এগ থালি। ফিসের সাইজটা দেখুন, ফিস থালি তো দিয়েছে, এখানে দিয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে ডাল, এটা রয়েছে শুক্তো, আর একটা সবজি রয়েছে, আর চাটনি দিয়েছে, স্যালাড দিয়েছে, আর পাঁপড় ভাজা। যেহেতু আমরা বেশ টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই রাতে ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। কমপ্লিমেন্টারিতে যে কফিগুলো দিয়েছিলেন সেগুলো দিয়েই সকালের কফিটা বানিয়ে নিয়েছি। তো এই হোটেলে হচ্ছে আপনারা লিফ্টের ফেসিলিটিস পেয়ে যাবেন, তাই যদি আপনাদের সঙ্গে কোনো এজড পার্সন থাকে বা অনেকে স্টিয়ারিংয়ে উঠতে প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু লিফ্ট রয়েছে, তাই কোনো অসুবিধা হবে না। স্টেশনে হচ্ছে আমাদের ট্রেন হচ্ছে সন্ধ্যাবেলা ঢুকে বা ফেরার টাইমে হয়তো ট্রেন দেরিতে থাকে। আপনারা অনেকেই খোঁজ করেন যে এনজেপির কাছাকাছি বা শিলিগুড়ির কাছাকাছি ভালো কি থাকার হোটেল রয়েছে। তো কাল সন্ধ্যাবেলা আমি হোটেলেই এসেছিলাম, তো আপনাদেরকে সেই হোটেলটা দেখাচ্ছি। এই হোটেলটার নাম রয়েছে হোটেল নর্থ পয়েন্ট, দেখতে পাচ্ছেন একদম কিন্তু মেন রোডের ওপরেই রয়েছে। এনজেপি স্টেশন থেকে হোটেলের ডিস্টেন্স রয়েছে মাত্র 15 মিনিটসের মতো। চলুন ভিতর থেকে আপনাদের দেখিয়ে দেবো কি কি রুম টাকি পাচ্ছে সেটাও শেয়ার করবো। রিসেপশনে রয়েছি, কাল রাত্রিবেলা আমি এখানে এসেছিলাম। তো আপনাদের এখানে রুম ট্যারিফ কিরকম থেকে স্টার্টিং হচ্ছে? যেরকম আমাদের সিঙ্গেল বেড নন এসিতে আপনার 1000 টাকা, এসিতে 1200 টাকা, আর যে আপনার ডবল বেড নন এসি 1500 টাকা, ডবল বেড 1800 টাকা, আর যে আপনার ট্রিপল বেডটা নন এসিতে 2000 টাকা, এসিতে 2300-2400 হয়ে যায়, আর ফোর বেডটা 2500-2800। মানে কাপাল অ্যালাউড রয়েছে? হ্যাঁ, কাপাল অ্যালাউড আছে। কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7810900711। মানে এনজেপি স্টেশন থেকে আপনাদের হোটেলের ডিস্টেন্সটা কতটা রয়েছে বা শিলিগুড়ি স্টেশন থেকে কতটা রয়েছে একটু বলে দিন। আর হংকং মার্কেট আমাদের অপোজিটে, আপনারা গেলে পেয়ে যাবেন, একটু আগে ট্রাফিকটা আছে। আর হচ্ছে এনজেপি স্টেশন থেকে আপনার 15-20 মিনিটের মতো লাগে, আর জংশন থেকে 5-10 মিনিট। যেহেতু সামনেই কিন্তু হংকং মার্কেট রয়েছে, তাই সন্ধ্যের টাইমে আপনারা চাইলে হংকং মার্কেটও কিন্তু ঘুরতে পারেন, ভিজিট করতে পারেন। এটা বা দার্জিলিং এগুলো যদি মানে ভ্রমণ সাইট সিন করতে চায় বা যেতে চায়, সেক্ষেত্রে কি আপনাদের এখান থেকে সেরকম কিছু প্যাকেজের সিস্টেম রয়েছে? হ্যাঁ, আমাদের এখান থেকে আপনি পিক আপ ড্রপ পেয়ে যাবেন, গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর হচ্ছে আমাদের গ্যাংটক দার্জিলিং এ হোটেল আছে, একদম আপনার নাম ইউটিউবের নাম বললেই আপনার বিশাল বড়।
তখন আমি আপনাদেরকে একটা ডবল বেডের রুম দেখাচ্ছি। তো রুমটা দেখতে পাচ্ছেন বিশাল বড়, এখানে কিন্তু বিশাল বড় একটা বেড রয়েছে, এদিকে কিন্তু একদম পুরো সোফার একটা সেট রয়েছে। আর এখান থেকে কিন্তু সোফাতে বসে বসে কিন্তু আপনারা কিন্তু একদম মেন রোডের ভিউ পেয়ে যাবেন। এখানে টিভি রয়েছে, এদিকে কিন্তু এরকম মিরার, ওয়ার্ড্রপ সবকিছুই রয়েছে। আর এখানে কিন্তু আপনারা এরকম ছোট্ট একটা রেফ্রিজারেটরও পেয়ে যাচ্ছেন। চলুন আপনাকে ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এটা একটা এসি রুম রয়েছে, এটার প্রাইস রয়েছে 3500, এটার উপর কিন্তু আপনারা ডিসকাউন্টও পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটা ডবল বেডের রুম দেখাচ্ছি, এটা রুম নাম্বার রয়েছে 201। এই রুমটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু বেশ বড় একটা রুম রয়েছে। একটা বেড রয়েছে এখানে পাশেই দেখতে পাচ্ছেন, এখানে সব জিনিসপত্র রাখার জায়গা রয়েছে, রাখতে পারবেন। এখানে কিন্তু আপনারা কমপ্লিমেন্টারিতে এইরকম কিন্তু ইলেকট্রিক কেটেল, যেমন দেখাচ্ছিলাম আমার রুমে যেগুলো ছিল সেগুলো সেমই সবকিছুই রয়েছে। এখানে টিভি রয়েছে, চলুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ভিতরে আসবো না, বাইরে দেখবেন। একটা সুন্দর একটা রুম, এটা রুম টাইপ রয়েছে মাত্র 1800 টাকা করে যদি আপনার এসি নেন, যদি এটা নন এসি নেন তাহলে কিন্তু এটা পড়বে 1500 করে। ভাবলাম আজকে দুপুরে লাঞ্চটা এই রেস্টুরেন্ট থেকেই করে যাব, তো আজকে অর্ডার করেছি একটা ভেজ থালি। চলে এসেছি, রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, কিন্তু একদম ডেকোরেটিভ রয়েছে। আর এখানে লাঞ্চটাও দেখুন কতটা সুন্দরভাবে ওনারা কিন্তু একদম কাঁসার থালায় পরিবেশন করেছেন খাবারগুলো সমস্তটাই। আমি একটা অর্ডার করেছি ভেজ থালিতে, রয়েছে সাদা ভাত, তার সঙ্গে হচ্ছে ডাল, এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা রয়েছে, ডালু ভাজা রয়েছে, লাল শাক ভাজা রয়েছে, এটা একটা মিক্সড ভেজ রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, চাটনি রয়েছে। যেহেতু আমাদের হোটেল একদম হংকং মার্কেটের কাছেই রয়েছে আর আমাদের ট্রেন টাইম একটু দেরিতে রয়েছে, তো ভাবলাম হংকং মার্কেটটা ঘুরে আসি। তো এই হংকং মার্কেটটা কিছুটা কলকাতা নিউ মার্কেটের মতোই, এখনও মেন হংকং মার্কেটে আমরা যাইনি, কিন্তু হংকং মার্কেটে ঢোকার আগেই রাস্তার ধারে এরকম প্রচুর দোকান রয়েছে। তো এগুলোর দাম রয়েছে মাত্র 100 টাকা করে, আর এই টি শার্ট গুলো কিন্তু বেশ সুন্দর দেখতে। তো রাস্তার ধারে হঠাৎই আমাদের চোখে পড়লো এই রকমের প্লাজো বিক্রি হচ্ছে, তাও মাত্র 100 রুপিস করে। তো এখানে এইরকম খুব সুন্দর সানগ্লাস দোকানও রয়েছে, আর আমিও চলে এসেছি সানগ্লাস কেনার জন্য। এই মার্কেটে আপনারা সমস্ত জিনিস কিন্তু বেশ কম দামে পেয়ে যাবেন, তবে অবশ্যই বার্গেন করার চেষ্টা করবেন। বড় রক্ষা করছে, কিন্তু ভালোই পড় দেখে একবার চোখে। হংকং মার্কেট বিশাল মার্কেট রয়েছে, এখানে ঢোকার জন্য মোট 4টে গেট রয়েছে। এখানে প্রচুর রকমের জুতোর দোকানও রয়েছে, আর জুতোর দাম শুরু হচ্ছে মাত্র 150-200 টাকা থেকেই। কোন দিকে আছে বলতো? জামা কিনতে হবে, না জামা কিনতে হবে, মোবাইল ভেঙে গেছে, মোবাইলের কথা নতুন মোবাইল কিনতে না এমনি বললাম। হ্যাঁ মার্কেটে আসবে আপনাদের কিছুটা কিন্তু নিউ মার্কেটের মতো ফিলিংস আসবে, আর এখানে জামা কাপড়ের দামও কিন্তু কিছুটা নিউ মার্কেটের মতো, অবশ্যই কিন্তু বার্গেন করতে হবে আপনাদেরকে। হ্যাঁ
এখানে যে বাঁধা দোকানগুলো রয়েছে সেখানেও খুব সুন্দর সুন্দর জামা কাপড়ের কালেকশন রয়েছে। বেশিরভাগ দোকানে কিন্তু বেশ ভালো ডিসকাউন্ট চলছে। হংকং মার্কেট ঘুরতে এলে অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে আসবেন। আর আপনাদের হাতে যদি একটা দিন সময় থাকে, শিলিগুড়ি থেকে অনেক স্পট কিন্তু ঘুরে দেখা যায়, সেগুলো শিলিগুড়ির খুব কাছেই রয়েছে, আপনারা চাইলে সেগুলো ঘুরে দেখতে পারেন।